করছিল। কিন্তু আজকে দেখতে পেলাম, আজকে দেখতে পেলাম মাত্র 2.306 কিলোমিটার, মাত্র প্রায় 2.5 কিলোমিটার। সেই জন্য বাদ বাকি রাস্তাটা ঠিক করা হবে। আরও এদিকে আরও ভাঙা আছে, এটা ভাঙে সারা আবার সূর্যকান্ত সতরাই পাড়া তাহলে এক জায়গাতে ফালে সারা, এখানে আছে রাঙ্গাছড়া আর হাপাইয়া কোলাবা এই তিনটা পাড়া ফালে সারা আর একটা জায়গাতে গিয়ে আসছে, সেভাবে তো হয় না। সেই জন্য আজকে রাস্তা অবরোধ করা হচ্ছে। এখনও যে কোনো আধিকারিক আসছে না, কোনো কিছু কোনো আধিকারিক আছে। আচ্ছা, আমরা এই তিনটা পাড়াতে কতগুলো লোক থাকেন এই রাস্তার উপর ডিপেন্ড করে? এই রাস্তার উপরে ডিপেন্ড করে প্রায় এখানে তো 1700 উপর আছে লোক, এখানে প্রায় পাড়া আছে প্রায় 80টা পাড়া আছে।